দুর্গাপুর এবিবি হাই স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা, আশা করি আমার প্রথম যে ভিডিও প্রথম চ্যাপ্টারের ওটা তোমরা দেখেছ। হ্যাঁ, বুঝতে পারছি যে ভিডিওটা কিছুটা অস্পষ্ট এসেছে, এটাও যেমন বুঝতে পারছি, কিন্তু আমার ভয়েসটা অনেক ক্লিয়ার এসছে এটাও বুঝতে পারছি। অ্যাকচুয়াল হোয়াটসঅ্যাপে পাঠানোর ফলে বা ইউটিউবে করার ফলে কিছুটা রেজুলেশনটা কম চলে যায়, সেই জন্য ভিডিওটা এইভাবে এসেছে। যাই হোক, আমার যে কথাগুলো বলেছি সেটার ওপর তোমরা বেশি ফোকাস করো। আজকে আমরা প্রথম চ্যাপ্টারেরই সেকেন্ড পার্ট আমরা শুরু করব এবং আজকে এটা শেষ করব। এই বিষয়ে যে কথাটা আছে সেটা হচ্ছে ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি ও তার ব্যাখ্যা। প্রথমেই এই জিনিসটা বোঝানোর জন্য যে কথাটা বলবো, ধরো একটা গ্লাসে অর্ধেক জল রাখা আছে। এবার যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে গ্লাসের যে অর্ধেক জল রাখা আছে এই ব্যাপারটা তোমরা কে কীভাবে দেখছো, তো তোমাদের মধ্যে কেউ কেউ বলবে স্যার গ্লাসটা হাফ ভর্তি, আবার কেউ কেউ বলবে স্যার গ্লাসটা হাফ খালি। দুজনেই ঠিক, কিন্তু খেয়াল করে দেখো ঘটনা একটাই, অর্থাৎ গ্লাসে হাফ জল আছে। ঘটনা একটাই, কিন্তু সেটাকে দেখার দৃষ্টিভঙ্গি দুজনের দুরকম। কেউ বলছো পুরো, কেউ বলছো যে গ্লাসটা অর্ধেক ভর্তি, আবার কেউ বলছো গ্লাসটা অর্ধেক খালি। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ফারাক, কে কে কোন ঘটনাকে কীভাবে দেখছো এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। ইতিহাসকেও ঠিক এইভাবে নানান দৃষ্টিভঙ্গি দিয়ে সেই প্রাচীন কাল থেকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে ভাগ করা হয়েছে, যেমন ধরো খ্রিশ্চান ধর্মমত অনুসারে ঈশ্বরের ইচ্ছেই হলো সব, ইচ্ছা অনুসারে পৃথিবীর সকল কার্যাবলী নিয়ন্ত্রিত হয়, এটা খ্রিশ্চান ধর্মমতের ব্যাখ্যা। আবার ভারতীয় ধর্মমত হচ্ছে যে ইতিহাস সম্পর্কে মহাপুরুষ বা শ্রেষ্ঠ মানবদের ভূমিকাকে স্বীকার করা হয়েছে। ভারতীয় পুরাকথায় বলা হচ্ছে যে ধর্মের পতন ও অধর্মের সূচনা হলে সমাজ ও ধর্মকে রক্ষা করার উদ্দেশ্যে ঈশ্বরের আবির্ভাব হয়। তো এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি ইতিহাস রচনার ক্ষেত্রে। ঠিক একইভাবে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, নিম্নবর্গের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য দৃষ্টিভঙ্গিগুলো আছে। এর মধ্যে তোমার সাম্রাজ্যবাদী বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহ ইংরেজরা কিন্তু বলেছে সিপাহী বিদ্রোহ, কিন্তু যারা জাতীয়তাবাদী ঐতিহাসিক তারা এই বিদ্রোহকে বলেছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ভারতের প্রথম স্বাধীনতার লড়াই। এরকম অনেক ঘটনা এসেছে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এই জাতীয়তাবাদী বলো বা মার্ক্সবাদী বলো বা ঐতিহ্যবাদী বলো, এরা প্রত্যেকেই কিন্তু উচ্চ বর্ণের অর্থাৎ শাসক এদের কথাই বেশি বলেছে, কিন্তু নিম্নবর্গীয় ঐতিহাসিক যারা, যাদের আরেকটা নাম হচ্ছে সাবাল্টার্ন স্টাডিজ হিস্টোরিয়ানস, তারা কিন্তু সাধারণ মানুষের কথা উল্লেখ করেছে। যে সাধারণ মানুষ না থাকলে একটা রাজ্য কিন্তু রাজ্য হয় না, বা রাজা কার উপর রাজত্ব করবে যদি তার প্রজা না থাকে। তাই এদের আলোচনার বিষয় হচ্ছে মূলত সাধারণ মানুষের কথা। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে ঐতিহাসিকের কাজ। একজন ঐতিহাসিক যিনি ইতিহাস রচনা করেন, তিনি ইতিহাস রচনা করতে গেলে তার কী কী তথ্য দরকার হতে পারে, তেই নিয়ে বিতর্কও আছে। বিতর্কের বিষয় হলো ইতিহাস রচনার পদ্ধতি নিয়ে। একদল ঐতিহাসিকের মতে ঐতিহাসিক হবেন সৎ, নিরপেক্ষ, নির্মোহ। তার কাজ কেবলমাত্র তথ্যনিষ্ঠ ঘটনার উপস্থাপনা করা, তথ্যের বিচার বিশ্লেষণ করা, মূল্যায়ন করা। কিন্তু অপর দল যে ঐতিহাসিক তারা কিন্তু এই কথা মানেন না। তারা বলছেন ঐতিহাসিকের কাজ কেবল তথ্যের উপস্থাপনায় নয়, তার বিচার বিশ্লেষণ মূল্যায়ন করে নিজের সিদ্ধান্ত প্রকাশ করা। তো এই দুই দল ঐতিহাসিকদের কথাই কিন্তু ঠিক, কিন্তু ঐতিহাসিকের কাজ খুব একটা সহজ নয়। আশা করি বুঝতেই পারছো, সেই সৎ নিরপেক্ষ হতে হবে, তার সাথে সেই তথ্য তাকে বিশ্লেষণ করতে হবে, সেই তথ্য বিশ্লেষণ করার পর তার মূল্যায়ন করতে হবে এবং
মূল্যায়ন করার পর সর্বশেষ পর্যায়ে তিনি কী সিদ্ধান্তে উপনীত হলেন সেটাও তাকে ব্যাখ্যা করে বলতে হবে। অবশ্যই এ বিষয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, তবুও তার যে গবেষণা সেই গবেষণার কথা তিনি মূল বলেছেন। নেক্সট আমরা যেটা আসছি, ইতিহাস পুরাণ ঐতিহ্য। অথর্ববেদে ইতিহাস শব্দটির উল্লেখ আছে। এর দ্বারা প্রমাণ করা হয় যে প্রাচীন ভারতে বিশ্লেষণধর্মী ইতিহাসের অস্তিত্ব না থাকলেও ভারতবাসীরা কিন্তু অতীতে ইতিহাস শব্দটির সৃষ্টি করেছিলেন। আর পুরাণ বলতে বোঝায় প্রাচীন কাহিনী সম্বলিত ঘটনাদি বা গ্রন্থাদি। বিভিন্ন বৈদিক সাহিত্যে ইতিহাস পুরাণ কথাটা একসাথে উচ্চারণ করা হয়েছে। এর থেকে মনে করা হয়েছে যে ভারতবর্ষে অন্তত ইতিহাস আর পুরাণ কথা দুটি সমার্থক। পুরাণ কথার অর্থ হলো প্রাচীন, এর মধ্যে বিভিন্ন গাথা কাহিনী উপকথা উপাখ্যান সবই অন্তর্ভুক্ত। এজন্য আমরা যে ঘটনাগুলো অতি প্রাচীন তাদেরকে পৌরাণিক বলে থাকি। ছান্দোগ্য উপনিষদে ইতিহাস পুরাণকে পঞ্চম বেদও বলা হয়েছে। পুরাণের বিষয়বস্তু নিয়ে যদি আমরা দেখি তাহলে অমরকোষ, বায়ুপুরাণ, মৎস্যপুরাণ প্রভৃতির মতে পুরাণের লক্ষণ হল পাঁচটি। যেমন স্বর্গ, স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। প্রতিস্বর্গ মানে হচ্ছে প্রলয় বা ধ্বংসের পর নতুন করে সৃষ্টি। বংশ অর্থাৎ দেবতা ও ঋষিদের বংশ তালিকা, অনেকটা আমাদের সেই দেখবে গোত্রের মতো আছে। আর মন্বন্তর অর্থাৎ 14 জন মনুর শাসনের বিবরণ এবং বংশানুচরিত, বিভিন্ন রাজবংশের রাজাদের বংশানু তালিকা বলি, এগুলো আছে। গুরুত্ব, পুরাণের গুরুত্ব হলো এটাই যে অনেক প্রাচীন রাজবংশের বিবরণ আমরা পাই। যেমন হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কাম্ব, সাতবাহন, গুপ্ত, এদের সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আছে। কিছু বিদেশি জাতি যেমন শক, হুন, আভির, এদের তথ্যও আমরা পাই। এছাড়াও অন্যান্য তথ্যের মধ্যে ঈশ্বর তত্ত্ব, মূর্তি পূজা, সমাজ, স্থাপত্য, সঙ্গীত, জ্যোতিষ, নদনদী, পাহাড় পর্বত, তীর্থস্থান, বহু বিষয়ের ওপর পুরাণে আলোচনা করা হয়েছে। তবে পুরাণের যেমন গুরুত্ব আছে তেমনি পুরাণের কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত মনে রাখতে হবে পুরাণ কিন্তু মূলত ধর্মকে কেন্দ্র করে বা ধর্ম সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সুতরাং ইতিহাস মানেই কিন্তু পুরাণ নয় বা পুরাণ মানেই কিন্তু ইতিহাস নয়। পুরাণে এমন কিছু ঘটনাবলী আছে যা অতীয় শক্তি বা অনেক সময় মনে হয় যে এগুলো অনেক কাল্পনিক বক্তব্য যুক্ত হয়েছে, সুতরাং সেগুলো থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে অনেক পুরাণ আছে যা দীর্ঘ সময় ধরে পরবর্তীকালে রচনা হয়েছে এবং সেগুলোকে প্রাচীন রচনা বলে চালানোর চেষ্টাও হয়েছে, কিন্তু এত সত্ত্বেও ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব অস্বীকার করে না। যদি আমরা প্রকৃত নিরপেক্ষ ইতিহাস রচনা করতে চাই তাহলে পুরাণ সম্পর্কে তথ্য তো আমাকে সাহায্য করবেই, কিন্তু সেই তথ্যগুলো অতি সাবধানে আমাদের যাচাই করে তথ্য বিশ্লেষণ করে তবেই সংগ্রহ করতে হবে। নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করছি, ভারতীয় মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো পার্সিক ঐতিহ্য। 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু দেশ জয়, 3য় শতকে তুর্কিদের দিল্লির শাসন ক্ষমতা অধিকার করা ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে এক নবযুগের সূচনা করে। আরব তুর্কি ঐতিহাসিকদের আগমনে প্রচুর ইতিহাস গ্রন্থাদি রচিত হতে শুরু করে এবং এই আরব ইতিহাস রচনার একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি সঠিক কালানুক্রম। এর আগে গ্রিক, রোমান বা ভারতীয়রা ইতিহাস গ্রন্থ রচনা করলেও তাতে সঠিক তারিখ বা সময়কাল বা কাল থাকত না, যে কারণে কোন সময়ের ঘটনা এটি বা কখন কে রাজত্ব করেছে, কখন কে আক্রমণ করেছে, এই ঘটনার বিস্তারিত বিবরণ থাকলেও সঠিক সময় বোঝা যেত না। কিন্তু এই যে ইন্দো পার্সিক যে ইতিহাস চর্চার রীতি তাতে সঠিক কালানুক্রম দেওয়াতে ইতিহাস আরও বাস্তব এবং বিজ্ঞান ভিত্তিক সম্পন্ন হয়েছে। তাহলে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার একটা বিষয় হলো
যে এরা সময়কাল অর্থাৎ সঠিক কালানুক্রম উল্লেখ করত। দুই, এদের মধ্যে মূলত আলোচনার এদের যে রচিত ইতিহাস তার মূলত আলোচনা থাকতো উচ্চ স্তরের মানুষদের নিয়ে। তো এই ধরনের যে ইতিহাস চর্চার ধারা তাদেরকে বলা হতো মনাফির বা ফজাই। ইন্দো পার্সিক যুগে ঐতিহাসিকদের মনেকেই ইসলামিক চিন্তাধারায় আচ্ছন্ন ছিলেন। বলতে পারো তারা যা কিছু রচনা করেছেন তা ইসলামীয় দৃষ্টিকোণ থেকে বিচার করেই রচনা করেছেন। সেদিক থেকে তাদের রচিত ইতিহাস ধর্মীয় সংকীর্ণতার মধ্যে আবদ্ধ ছিল, নিরপেক্ষ ছিল না। এই সময় যে ওই ঐতিহাসিকদের নাম আমরা পাই, যেমন আমির খসরু, জিয়াউদ্দিন বর্ণি, ইসলামি, আফিফ, ইয়াহিন বিন আহমদ, সরহিন্দ, এরা অভিজাত মানুষের কার্যাবলীর বিবরণ বলে ইতিহাসকে মনে করতেন এবং নিম্ন শ্রেণীর মানুষ সম্পর্কে তাদের সীমাহীন বিদ্বেষ ছিল। সুতরাং তাদের ইতিহাস চর্চা ছিল পক্ষপাত তুষ্ট বলে মনে করা হতে পারে। তবে পার্শ্বিক ইতিহাস চর্চার অনেকগুলি ধারা আমরা লক্ষ্য করি, যেমন আত্মজীবনীমূলক রচনা, কাব্য, নীতিশাস্ত্র, প্রশাসনিক বিবরণ, কথোপকথন, উপদেশমূলক সাহিত্য, সুফি সাধকদের জীবনী এবং রাজনৈতিক ইতিহাস প্রভৃতি। ইন্দো পার্শ্বিক ইতিহাসের ধারা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এদের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটিও আমাদের নজরে আসে। প্রথমেই আমরা লক্ষ্য করি যে এই ধরনের ইতিহাসরা মোটামুটি রাজ অনুগ্রহ বা রাজার আনুকূল্য পাওয়ার জন্য ইতিহাস ধারা রচনা করেছেন এবং তাদের রচনার মধ্যে শাসকের সম্পর্কে বহু অতিরঞ্জিত বা অতয়শক্তিও থেকেছে, যার ফলে তারা রাজার আনুকূল্য বা অনুগ্রহ পেয়েছে। তবে ব্যতিক্রমও ছিল, এর মধ্যে মোহাম্মদ ইসামি ছিলেন একজন ব্যতিক্রমী চরিত্রের ঐতিহাসিক, যিনি সুলতানদের আনুকূল্য বা আতঙ্কের কোনো তোয়াক্কা করেননি। এই ধারার ইতিহাস চর্চার একটা ত্রুটি হলো যে এই ধারার ইতিহাস চর্চায় মূলত রাজনৈতিক রাজার শাসন, তার দরবার, তার প্রশাসন, তার বিদ্রোহ, তার রাজ্য বিস্তার এগুলো নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু সমকালীন সমাজ, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে কোনো কথা বলা হয়নি। এবং অবশ্যই এই ধরনের ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা। তবে ১৯ শতকে মধ্যভাগে ভারতবর্ষে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার প্রায় অবসান ঘটে, কারণ মুঘল সাম্রাজ্যের পতন ঘটার সাথে সাথে এই ধরনের ঐতিহাসিকরা রাজার অনুগ্রহ বা আনুকূল্য কিন্তু আর পায়নি, ফলে এই ধরনের ইতিহাস চর্চার একটা অবসান ঘটে। তবে কলকাতার এশিয়াটিক সোসাইটি, চেন্নাইয়ের গভর্নমেন্ট ওরিয়েন্টাল ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি এবং অন্যান্য স্থানে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার বহু পাণ্ডুলিপি সংরক্ষিত করে রাখা আছে। ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় বা কাল। সময় বা কাল না থাকলে ইতিহাস চর্চা কিন্তু ধারা সম্পূর্ণ হয় না। তবে এই যে সময় বা কাল, এটা কিন্তু আরবদের দান, তারাই প্রথম যে কাল চেতনা বা ইতিহাসের সময়কাল উল্লেখ করে ইতিহাস রচনা করতে শুরু করেন। তো ইতিহাসের সময়রেখাকে দুটো দৃষ্টিভঙ্গি বা দুটি দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে রৈখিক কাল চেতনা, অর্থাৎ একটা স্কেলের মতো সূচনা আছে, তার পতন হবেই। এ প্রসঙ্গে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য। তবে আরেকটা হচ্ছে চক্রাকার সাইকেল, অর্থাৎ যে যেখান থেকে শুরু হয়েছে শেষ তো হবে, আবার পুনরায় সেখান থেকেই শুরু হবে। এ বিষয়ে ভারতীয় ধারণাও আছে, কারণ আমাদের পুরাণ অনুসারে সত্র, ত্রেতা, দ্বাপর, কলি এই চারটি যুগ অনন্তকাল ধরে আবর্তিত হয়ে চলেছে। এই মত অনুসারে প্রতিটি পরবর্তী যুগ প্রতিটি পূর্ববর্তী যুগের তুলনায় হীনতর, অর্থাৎ সত্যযুগ যেমন শ্রেষ্ঠতম তেমনি কলিযুগ নিকৃষ্টতম। সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতি যখন অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন কলিযুগের সার্বিক ধ্বংস সাধন হবে। তবে এখানে ধ্বংস মানে চূড়ান্ত সর্বনাশ নয়, কারণ চক্রাকার পথে এগিয়ে পুনরায় আবার সত্যযুগের পথে আমরা যাব। ঠিক অনেকটা আমরা এইভাবে কথা বলি না যে এক মাঘে শীত যায় না, অর্থাৎ ঠিক পরবর্তীকালেও আবার মাঘ মাস আসবে আর আমার সময়ও আমার ফিরে আসবে,
ঠিক ঘটনাটা চক্রাকার কালচেতনা অনেকটা একই রকমই। ইবন খালদুন এ বিষয়ে অভিমত দিয়েছেন যে চক্রাকার গতিতে তিনটি স্তর বারে বারে ঘুরে আসে, যুদ্ধ বিজয়, বসতির প্রসার ও নগরায়ণ এবং অবক্ষয় ও ধ্বংস, এবং এটা আবার চক্রাকারে ফিরে আসে। ঠিক আর্নল্ড টয়েনবি যেমন বলেছেন জন্ম বৃদ্ধি ধ্বংস, এটা কিন্তু চক্রাকার যুগে বারবার ফিরে আসে। ইতিহাসের যুগ বিভাজন, ইতিহাসকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করি, কিন্তু এই যে ভাগগুলো সাধারণ মানুষের চিন্তাভাবনা বা ধ্যান ধারণার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করে ইতিহাসে কিন্তু এই যুগ বিভাজন করা হয়। যেমন আমরা বলতে পারি ইউরোপের ক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু ভাগ করার বিষয়টা কী, কেন ভাগ করলাম, কী দেখে ভাগ করলাম, এই বিষয়ে আলোচনা করতে গেলে যে বিষয়টা লক্ষ্য করব, দেখো প্রাচীন যুগ যে সময়ে তখন মানুষ মোটামুটি স্বাধীন থাকতো, ধর্মীয় চিন্তাভাবনা তাদের মোটামুটি রক্ষণশীল ছিল না। এরপরে যেই মধ্যযুগ এলো মানুষ রক্ষণশীলতার আওতার মধ্যে চলে এলো, সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা গড়ে উঠলো, চার্চ মানুষের জীবনকে ডমিনেট করতো। অর্থাৎ বুঝতে পারলাম প্রাচীন যুগের থেকে এই সময়কালটা আলাদা, সুতরাং এটা হয়ে গেল মধ্যযুগ। ঠিক মধ্যযুগের শেষের দিকে আবার কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছি, যেমন ধরো সামন্ত প্রথা তোমার অবসান ঘটছে, ভূমিদাস প্রথার অবসান ঘটছে, চার্চের আর সেই গুরুত্ব মানুষের জীবনে থাকছে না, আর তোমার জাতীয় রাষ্ট্রের উত্থান ঘটছে। তো এইভাবে পোপের আধিপত্য হ্রাস, সাহিত্য সংস্কৃতিতে পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, শ্রম বিভাজন, এই যে পরিবর্তনগুলো লক্ষ্য করছি তাতে বুঝলাম যে মধ্যযুগ শেষ হয়ে আসছে, নতুন একটা আধুনিক যুগের সূচনা ঘটছে। তাহলে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের জীবনকে তোমার পরিবর্তন করছে, সেই পরিবর্তনগুলোকে লক্ষ্য করেই কিন্তু যুগ বিভাজন করা হয়। তবে এ কথা ঠিক যে যুগ বিভাজন সব দেশে সবসময় একসাথে একই সময়ে হয় না। যেমন যদি আমরা লক্ষ্য করি 1453 খ্রিস্টাব্দের পরেও ইউরোপে বহু দেশে মধ্যযুগ ছিল, যেমন ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দের পরে ফ্রান্সে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটে, 1861 খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথার বিলুপ্তি হয়। আবার অন্যদিকে ইউরোপের চেয়ে এশিয়ায় মহাদেশে মধ্যযুগের স্থায়িত্বকাল ছিল অনেক বেশি দিন। তাহলে সব দেশে একই সময়ে কিন্তু এই ইতিহাসের যে সময়কালের ভাগ যুগ বিভাজন কিন্তু একই রকম নয়। ভারতে যদি আমরা দেখি তাহলেও কিন্তু সেই তিনটে যুগ আছে, কিন্তু এদের নামকরণে বিভ্রান্ত করা হয়েছে। বিশেষত ব্রিটিশ ঐতিহাসিকরা এই ধরনের নাম করেছেন, তারা প্রাচীন, মধ্য, আধুনিক যুগ না বলে ভারতের ইতিহাসকে ভাগ করেছেন প্রাচীন যুগকে হিন্দু যুগ, মধ্যযুগকে মুসলিম যুগ এবং অবশ্যই আধুনিক যুগকে ব্রিটিশ যুগ। কিন্তু খেয়াল করে দেখো হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, ব্রিটিশ কিন্তু ধর্ম নয়, জাতি, সেক্ষেত্রে নাম হওয়া উচিত ছিল খ্রিশ্চান যুগ। কিন্তু তারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য, তাদের প্রভুত্ব স্থাপনের জন্য নাম দিল ব্রিটিশ যুগ। তবে কথাটি ঠিক নয়, কারণ তথাকথিত হিন্দু বা প্রাচীন যুগে বহু জৈন এবং বৌদ্ধ রাজারাও রাজত্ব করে গেছেন, তার উদাহরণও অনেক আছে। সম্রাট অশোক আছেন, কনিষ্ক আছেন, আবার চন্দ্রগুপ্ত মৌর্যের মতো জৈন শাসকরাও রাজত্ব করে গেছেন। ঠিক একইভাবে মধ্যযুগ বা মুসলিম যুগেও তোমার প্রচুর হিন্দু রাজাও রাজত্ব করেছেন, যেমন উড়িষ্যা, রাজপুতানা, মধ্যপ্রদেশ, আসাম, ছোটনাগপুর, কেরালার বহু অঞ্চল এবং দাক্ষিণাত্যের বিজয়নগর রাজ্যের কথা আমরা বলতে পারি। সুতরাং এটা একটা ব্রিটিশদের বলতে পারো সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, যারা ভারতের ইতিহাসকে যে যুগ বিভাজন সেটা এইভাবে করেছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। যাই হোক, তবে 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি সময়কালকে ভারত ইতিহাসে মধ্যযুগ বলা হয়, আর 1707 খ্রিস্টাব্দের পরবর্তীকালকে ভারত ইতিহাসে আধুনিক যুগ বলে বর্ণনা করা হয়। তো ক্লাস 11 তোমাদের এই অবধি প্রথম চ্যাপ্টার আলোচনা করা হলো। অবশ্যই তোমরা অনুশীলনী থেকে সমস্ত শর্ট কোশ্চেন বা অবজেক্টিভ কোশ্চেনগুলো করবে, এই চ্যাপ্টার অবশ্য সেটাই আছে, এবং বইটা পড়ে বইয়ের ভিতরে আরও অনেক অবজেক্টিভ আছে সেগুলো দেবে।
এর পরের টপিক যেটা ছিল একাদশ শ্রেণীর পাঠ্যক্রম সময় সারণী, পুরো তোমার পুরো বইয়ের যে সময় সারণী ডেটগুলো সব এর পরে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে। তো তোমরা যদি কোনো অসুবিধা হয় ডেট লিখতে বা অসুবিধা তখন হবে, তখন এখান থেকে তোমরা সেই ডেট দেখে বা সাহায্য নিতে পারো বইয়ের। আশা করি তোমাদের যা কোয়ারিজ আছে মোটামুটি মেটাতে পেরেছি, যদি কোনো অসুবিধা থাকে তাহলে জানিও। আর যেমনভাবে বললাম তোমরা টাস্কগুলো কমপ্লিট করে রাখো, কারণ এতে তোমাদের পরবর্তীকালে খুব সুবিধা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।